যেমন আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামটা হচ্ছে এখনো হয়নি, রেডি হয়নি, এবং ন্যাশনাল টিমের হচ্ছে প্র্যাকটিসের জন্য যেতে হয় হচ্ছে বসুন্ধরাতে, যেটা মতিঝিল থেকে বসুন্ধরা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের কমলাপুরে যে টার্ফ আছে সেটার হচ্ছে একটা সংস্কারের এবং আমাদের বর্তমান যে কমিটি আছেন তাদেরকে যেন গভর্নমেন্ট থেকে সাপোর্ট দেওয়া হয়। আমাদের যে ফ্রেন্ডলি ম্যাচগুলোর যে টাকার যে সমস্যা থাকে সেদিকে যেন একটু নজর দেন। মেয়েদের এবং পুরুষ ফুটবলের দুটাই যেন তাদের উন্নতি নিয়ে কাজ করা হয় সেটার দিকে যেন নজর দেওয়া হয় সেটাই স্পেসিফিকই। হ্যাঁ, বলা হয়েছে, স্যার বলছেন যে উনি সব কিছু দেখবেন, যে যে সমস্যাগুলো সমাধান করা যায় উনি বলছেন যে ওনাদের সাইড থেকে চেষ্টা করবেন। এটা আমরাই তুলেছি, আমি করেছিলাম, আর সবাই বলেছে, আপনার কৃষ্ণাও বলেছে, মাসুরা, মারিয়া, সবাই মোটামুটি যখনই জানতে চেয়েছে। আমাদের প্রথম প্রসঙ্গটা আসলে এটা ছিল যে আমাদের একটা আবাসনের ব্যবস্থা, ক্রীড়া উপদেষ্টার কাছে আমরা এটা পাঠাবো, উনি অলরেডি আমাদের নাম্বার রেখেছেন, বলেছেন যে ওনার সাথে যোগাযোগ করে এগুলো পাঠাতে। আমরা আসলে ওভাবে তো দফা টফা নিয়ে যাইনি, আমরা আসলে পয়েন্ট ছিল আপনার মূলত আমাদের ফ্যাসিলিটিসগুলো একটু বাড়ানোর নজর দেওয়ার, এবং আমাদের যে ব্যক্তিগত প্লেয়ারদের যে ফুটবলের যে চাওয়া সেগুলো তো অবশ্যই আমাদের যিনি বর্তমান প্রেসিডেন্ট হয়েছেন তাবিদ আল স্যার ওনার কাছেই পেশ করব, কারণ আসলে দিন শেষে তো কাজ করবেন উনি। এবং পাশাপাশি বলেছি যে এই কাজগুলো যেন ভালোভাবে করার জন্য যে সাপোর্টটা গভর্নমেন্ট থেকে পাওয়ার দরকার সেটা যেন আমরা আসলে পাই। যেহেতু নতুন কমিটি এসেছে, সব কিছুই নতুন, বাংলাদেশও নতুন, আমি আশা রাখছি যে অবশ্যই আমাদের বর্তমান প্রেসিডেন্ট আমাদের দিকে সুনজর অবশ্যই রাখবেন। এরকম গুণীজনদের থেকে সম্বর্ধনা পেতে তো ভালোই লাগে, এবং অবশ্যই আমাদের গতবারের চাওয়া পাওয়া খুব বেশি ছিল না, মেয়েদের হচ্ছে এখন একটা চাওয়া আছে যে মেয়েদের একটা আবাসনের ব্যবস্থা, না আসেনি। আপনারা যে খুশি মনে গিয়েছিলেন, খুশি মনে মেয়েরা আশা নিয়ে আছে, মেয়েরা এখনো খুশি আছে, তারা হচ্ছে আশাবাদী, হয়তো মেয়েদের জন্য কিছু একটা করবেন।